is life, and life is Ludo. হ্যালো এভরিওয়ান, লুডো হলো জীবন এবং জীবন হলো লুডো। মানুষের জীবন হলো লুডোর বোর্ডের ভিন্ন রঙের টোকেন। দেখা যাক কে তাদের ভাগ্যের পাশা ধরে। এটি কেবল একটি সংলাপ নয়, এটি একটি ছবির গল্প, একটি পাশা দ্বারা পরস্পর সংযুক্ত চারটি ভিন্ন গল্প। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আজকে আমি কোন ছবিটা নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি 2020 সালের দিওয়ালিতে মুক্তি পাওয়া লুডো ছবিটি নিয়ে কথা বলবো। এই মুভিটি 2020 সালে নেটফ্লিক্সে রিলিজ হওয়া দিওয়ালির সব থেকে হিট মুভি ছিল। অনুরাগ বসুর অসাধারণ মেকিং, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বচ্চন এবং রাজকুমার রাও সহ অন্যান্য চরিত্রের দুর্দান্ত অভিনয় ছবিটিকে দিয়েছে অনন্য মাত্রা। তবে আমার ব্যক্তিগতভাবে এই মুভিতে পঙ্কজ ত্রিপাঠির অভিনয় ছিল চোখে পড়ার মতো। এই ছবিটা বিশেষভাবে মুভি প্রেমী মানুষদের জন্য নজর কাড়ার মতো ছবি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই মুভির কাহিনী বিশেষত চারটি ভিন্ন গল্পের উপর নির্মিত। মুভিটির গল্প বেশ মজার, তবে গল্পের দৃষ্টিকোণ থেকে আপনি প্রথমে বিভ্রান্তিকর বলে মনে হলেও মুভিটির টার্ন এবং টুইস্ট আপনাকে মুভির শেষ অবধি নিতে বাধ্য করবে। চার রঙের চারটি গল্প কিভাবে একে অপরের সাথে সংযুক্ত এবং কিভাবে তারা লুডুর ছকের সাথে সম্পর্কিত, এই নিয়ে এই ছবির গল্প। কথা আছে, যা কিছু ঘটে তা শুধুমাত্র কাকতালীয় ঘটনা নয়, জীবনের সফরে অনেক মুখই একে অপরের সামনাসামনি আসে, যার পেছনে কোনো না কোনো কারণ থাকে যেটা সম্পর্কে আপনি অজানা। বন্ধুরা, ভিডিওটির পরবর্তী অংশে যাবার পূর্বে আমাদের সিনেমার কথা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। একই সাথে পরবর্তী ভিডিও সমূহের আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সো লেটস কাম টু দ্য স্টোরি গাইস। মুভির প্রথমেই আমরা পরিচিত হয়ে নিই রাজু ভাইয়ের সাথে। তিনি শহরের একজন নামী দামি গ্যাংস্টার এবং তাকে মানুষ সত্য ভাই বলে ডাকে। ছবির প্রথমে আমরা দেখতে পাই শহরের এক বিল্ডার তার বন্ধুর সাথে ফোনে কথা বলছে। এর মধ্যে সত্য ভাই দরজা ভেঙে বিল্ডার এবং বিল্ডারের স্ত্রীকে গুলি করে হত্যা করে। তারপরে আমরা দেখতে পাই সত্য ভাই বিল্ডার এবং বিল্ডারের স্ত্রীকে হত্যা করার পর রাহুল নামের এক ছেলেকে তাদের গাড়িতে তুলে নিয়ে যান। তারপর তারা আশা নামের এক মহিলার স্বামীকে তাদের গাড়িতে তুলে নেয় এবং আশাকে বলে বিট্টু যেন জেল থেকে বের হয়ে তার সাথে দেখা করে। এই বলে সত্য ভাই গাড়ি নিয়ে চলে যায়। এবার আমরা দ্বিতীয় ক্যারেক্টার হিসেবে দেখতে পাই আকাশকে। আকাশ তার বড় ভাইকে সাথে নিয়ে সত্য ভাইয়ের সাথে দেখা করতে আসে। আকাশ মিডল ক্লাস পরিবারের সন্তান। আকাশ একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং এর পাশাপাশি সে স্টুডিওতেও ভয়েস আর্টিস্টের কাজ করে থাকে। আকাশ যখন ডাবিং স্টুডিও থেকে বের হয়ে দেখে যে তার প্রাইভেট ভিডিও ফাঁস হয়ে গেছে এবং যার সাথে তার প্রাইভেট ভিডিও ফাঁস হয়েছে তার পাঁচ দিন পরে বিয়ে, আকাশ যখন তার প্রাইভেট ভিডিও নিয়ে তার উকিল চাচার কাছে যায়, উকিল চাচা বলেন আমি তো জানতাম তোর মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই। তারপর তিনি তাকে আশ্বস্ত করলেন তিনি সব সমাধান করে দেবেন। যখন তারা ভিডিওটা নিয়ে পুলিশের কাছে গেল তখন পুলিশ ভিডিওটি নিয়ে রীতিমতো ভিডিওটি উপভোগ করল। অবশ্য তারপর পুলিশ বলল মেয়ের অনুমতি ছাড়া তারা কিছু করতে পারবে না। তারপর আকাশ যখন ভিডিওটি নিয়ে তার প্রেমিকার কাছে গেল তখন তার প্রাক্তন প্রেমিকা শ্রুতি সরাসরি তাকে সন্দেহ করে এবং সে ভাবে আকাশ তাকে ব্ল্যাকমেল করতে এসেছে। সে বলে তোমার কত টাকা লাগবে বলো। আকাশ তার কথা শুনে হাসতে হাসতে বলে মাফও চাই দোয়াও চাই, 300 টাকা লাগবে, অটো ভাড়া দিব। তারপর তারা যখন কোনো সমাধান করতে পারছিল না তখন উকিল চাচা তাকে নিয়ে সত্য ভাইয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এবার পরিচিত হব আমাদের তৃতীয় চরিত্রের সাথে, তার নাম গুপ্তা সাহেব। রঙ্গিলা এই মানুষের একটা দুর্বলতা পিঙ্কি। গুপ্তা সাহেব নিজের জন্য কিছু করেন না করেন, পিঙ্কির জন্য তিনি সব করতে প্রস্তুত, তবে পিঙ্কি তার নসিবে নেই। পরিবারের সিদ্ধান্ত মতে পিঙ্কির অন্য জায়গায় বিয়ে হয় এবং তাদের একটি বাচ্চাও আছে। কিন্তু গুপ্তা সাহেব পিঙ্কিকে বিয়ের আগে যতটা ভালোবাসত বিয়ের পরে ঠিক ততটাই ভালোবাসে। এদিকে পিঙ্কির স্বামী তার ফোনের সব জায়গায় লক করে রাখতেন, বিষয়টা পিঙ্কির পছন্দ হতো না। সে তার এই বিষয়টা যখন তার বান্ধবীর সাথে শেয়ার করে বান্ধবী তাকে কড়া নজর রাখতে বলে। তারপর পিঙ্কির স্বামী পিঙ্কিকে বলে আমি বন্ধু বিন্দিয়ার বাসায় যাচ্ছি। পিঙ্কি তার স্বামীকে ফলো করে পেছনে পেছনে যায়, কিন্তু তার স্বামী যখন বুঝতে পারে তখন সে লোকেশন পরিবর্তন করে তার বন্ধুর বাসায় চলে যায়। তারপর তার বিল্ডার বন্ধুকে ফোন দিয়ে বলে তার স্ত্রী যদি ফোন দেয় তাহলে বলো আমি তোমার সাথে আজকে রাতে থাকবো।
ঠিক তখন সত্য ভাই এসে তাকে গুলি করে মেরে দেয়। তারপর গল্প আবার সেই অংশে ফিরে আসে যে অংশে আকাশ তার উকিল চাচাকে নিয়ে সত্য ভাইয়ার কাছে এসেছিল। তারপর পেছন থেকে সত্য ভাইয়ার একজন লোক বলে আজকে নাকি বিট্টু ভাইয়া দেখা করতে আসবে। বিট্টু ওরফে বটকেশ্বর তিওয়ারি ক্রাইম দুনিয়ার এক বাদশাহ, সে লুডুর চতুর্থ চরিত্র। সে সত্য ভাইয়ের সাথে কাজ করত, কিন্তু আশা নামের একটি মেয়ের সাথে প্রেম করার পর সে এই ক্রাইম দুনিয়া ত্যাগ করল। কিন্তু সত্য ভাইয়ের বিষয়টা কোনোভাবে মানতে পারেননি যে দুই আনারির মেয়ের জন্য তার সবচেয়ে বিশ্বস্ত মানুষ তার গ্যাং ছেড়ে দেবে। তারপর বিট্টু ক্রাইমের দুনিয়া ছেড়ে সুন্দর পরিবার গড়ে তোলে, কিন্তু কথাই আছে না, ক্রাইম কখনো আপনার পিছু ছাড়ে না। বিট্টু তার অতীতের ক্রাইমের জন্য 6 বছরের জন্য জেলে যায়। বিট্টু যখন জেলে যায় তখন স্ত্রী আশা তাদের মেয়ে রুহির ভবিষ্যতের কথা চিন্তা করে আবার বিয়ে করে। যখন বিট্টু জেল থেকে এসে জানতে পারে রুহি বোর্ডিং স্কুলে ভর্তি হয়েছে, সে ভানুকেই নিজের বাবা মানে, তখনই তার মেজাজ গরম হয়ে যায়। গল্প এবার কমেডি থেকে নাটকের ধাঁচে চলে আসছে। এবার আমরা বিট্টুর সাথে অন্য একটি চরিত্রের পরিচয় করাবো। বাচ্চাটার নাম মিনি। মিনির মা বাবা তার ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়কে অবহেলা করতেন। মিনি মা বাবাকে টেনশন দেওয়ার জন্য নিজেই নিজের কিডন্যাপের প্ল্যান করল। এদিকে সত্য ভাই যখন ভানুকে কিডন্যাপ করে তখন আশাকে বলে যায় যদি সে তার স্বামীকে ফিরে পেতে চায় তাহলে বিট্টুকে যেন বলে তার আস্তানে এসে দেখা করে। আশা বিট্টুকে ডেকে সব খুলে বলে। বিট্টু তার মেয়ে রুহি এবং তার প্রথম প্রেমের কথা মনে করে আস্তানে যাওয়ার জন্য রাজি হয়। অতঃপর আমরা দেখতে পাই সত্য ভাইয়ের লোক এক ছেলেকে চা আনার জন্য বলছে। এবার আমরা আমাদের গল্পের পঞ্চম চরিত্রের সাথে পরিচিত হব। মিডল ক্লাস এই ছেলের নাম রাহুল। তার কপালে যেন শনি ভর করেছে। তার বস তাকে প্রতিদিনই মারে, কিন্তু নিজের খারাপ অবস্থানের কারণে সে কিছুই বলতে পারে না। রাহুলের সাথে সাথে আমরা পরিচিত হব আরও একটি মেয়ের সাথে। মেয়েটির নাম সিজা, ওরফে সিজা থমাস। বেশ ভাব ধরে থাকলেও মেয়েটির জীবনে কোনো উন্নতি হয়নি। সে নার্স ছিল এবং নার্সি থেকে যায়। ধার কর্জের কারণে রাহুলের ফ্ল্যাটের মালিক রাহুলকে ফ্ল্যাট থেকে বের করে দেয়। রাহুল এত রাতে কোথাও জায়গা না পেয়ে শেষমেশ সুপার শপের নিচে গাড়ি পার্কিংয়ে শুয়ে থাকে, কিন্তু ওয়াচম্যান তাকে পার্কিং লট থেকে বের করে দেয়। রাহুল শেষমেশ সাদা শার্ট পরে এমন এক রাস্তায় হাঁটতে থাকে যে রাস্তা দিয়ে পিঙ্কির স্বামী ওই বিল্ডারের বাসায় গিয়েছিল। শেষমেশ কোথাও জায়গা না পেয়ে সে এক গুদাম ঘরে শুয়ে পড়ে। সেই গুদাম ঘরে ঝুলেছিল সত্যের হাতে খুন হওয়া বিল্ডারের লাশ। রাহুল এই খুনের একমাত্র সাক্ষী হয়। সত্য ভাইয়া রাহুলকে নিয়ে তার গাড়িতে করে তার আস্তানায় নিয়ে গেলেন। রাহুল যখন চা বানাতে গেল তখন সে সত্য ভাইয়ের আস্তানায় এত টাকা দেখতে পেল যা সে জীবনে কল্পনাও করেনি। এই অবধি ছবিটি দেখার পর আমার মনে প্রশ্ন হলো কি হচ্ছে ছবিতে, এত গোজামিল কেন? তারপর সত্য ভাইয়ের লোক রাহুলকে চা বানানোর মাঝখানে ডেকে নিয়ে গেল। এদিকে রাহুল গ্যাস চালিয়ে দিয়ে সত্য ভাইয়ের লোকের সাথে চলে গেল। তারপর মুভির প্রধান দুই ক্যারেক্টার সত্য ভাইয়া এবং বিট্টু মুখোমুখি হয়। সত্য ভাই বিট্টু ভাইয়াকে শর্ত দেয়, যদি আশার স্বামীকে মুক্তি দিতে চায় তাহলে বিট্টুকে তার হয়ে আবারও কাজ করতে হবে। তখন বিট্টু রাজি হয় না। সত্য ভাই হুমকি দেয় এই কাজে রাজি না হলে সে পিঙ্কির স্বামীর লিভার এবং কিডনি বাজারে বিক্রি করে দেবে। এর মধ্যে বিট্টু ভাইয়ের গ্যাংয়ের এক লোক চা বানাতে গিয়ে যখন চুলা জ্বালায় তখনই ঘটে আসল ধামাকা। বিট্টু ভাইয়ের আস্তানা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই ঘটনার পর যখন অ্যাম্বুলেন্স আসে তখন রাহুল এবং সিজার সাথে দেখা হয়। রাহুল এবং সিজা সত্য ভাইকে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। এদিকে পিঙ্কির স্বামীকে পুলিশ বিল্ডার হত্যা মামলায় গ্রেপ্তার করে। এদিকে তদন্তের স্বার্থে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে তখন পিঙ্কি বলে তার স্বামী রাতে বিল্ডারের সাথে দেখা করতে গিয়েছিল। তখনই পুলিশ কনফার্ম হয় বিল্ডারের হত্যা তাহলে পিঙ্কির স্বামী করেছে। যখন পিঙ্কি তার স্বামীর সাথে জেলে মিলতে যায় তখন তার স্বামী বলে সে বিল্ডারের সাথে দেখা করতে যায়নি, সে তারে মাসুকা নামের এক মেয়ের সাথে মিলতে গিয়েছিল। এদিকে সত্য ভাইয়ের গান পয়েন্টের মুখোমুখি রাহুল সত্য ভাইয়ের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালাতে থাকে। মধ্যরাস্তায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। সত্য ভাই তখন জখম থাকা অবস্থায় দুই ব্যাগ নিজের কাছে সাবধানে রাখে, কিন্তু রাহুল এবং সিজা প্ল্যান করে সত্য ভাইকে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। তারপর তারা সত্য ভাইয়ের পয়সা নিয়ে পালিয়ে যায়। এদিকে পিঙ্কি মাসুকাকে তার স্বামীর জন্য সাক্ষী দিতে বলে, কিন্তু মাসুকা তার জন্য সাক্ষী দেবে না বলে জানিয়ে দেয়। এদিকে পিঙ্কি আর কোনো উপায় খুঁজে না পেয়ে গুপ্তার কাছে যায়। পিঙ্কির কথা শুনে গুপ্তার মন ভেঙে যায় এবং ভালোবাসার টানে সে পিঙ্কিকে সাহায্য করবে বলে ওয়াদা করে। এদিকে মিনি তার ঘর থেকে বের হয়, বিট্টুর সাথে দেখা হয়। মিনি খুব কিউটভাবে বিট্টুকে বলে তার মা বাবাকে টেনশন দিতে সে পালিয়ে এসেছে। বিট্টু ও তার মধ্যে তার মেয়ের এক অনুভূতি পায়। এদিকে মুভি তখন একটি বিশেষ দিকে টার্ন নেয়। চারটি গল্প লুডুর মতো চলতে থাকে, কেউ বা পায় কেউ বা হারায়। এদিকে আকাশের গার্লফ্রেন্ড আকাশকে এসে সরি বলে এবং তারা দুজন মিলে পুলিশের কাছে যায়।
পুলিশ বলে হোটেলের নাম না বলতে পারলে পুলিশ কোনো হেল্প করতে পারবে না। তারা তখন সব হোটেল চেক করতে যায় যে যে হোটেলে তারা রাত্রি যাপন করেছিল। এদিকে পিঙ্কি এবং গুপ্তা যখন মাসুকার সাথে মিলতে যায় তখন মাসুকা সাক্ষী দিতে রাজি হয় না। বাধ্য হয়ে গুপ্তা সব কাহিনী তার স্বামীকে খুলে বলে। তখন স্বামী একটা শর্তে রাজি হয় যে তাকে 40 লাখ টাকা দিতে হবে। এদিকে বিট্টু যখন তার সাবেক প্রেমিকার সাথে মিলতে যায় তখন আশা বলে, কোন পরিচয়ে তুমি তোমার মেয়ের সাথে মিলবে, কি পরিচয় দেবে, তুমি এক জেলখাটা আসামি। এদিকে হতাশ হয়ে বিট্টু আশার স্বামীর কাছে গিয়ে বলে যে আমার 90 লাখ টাকা লাগবে, তাহলে আমি তোর বউ বাচ্চার কাছে কখনো আসবো না। মুভির আসল সাসপেন্স তো এখন পাবেন যখন জানবেন নার্স সিজা জানতে পারে যে সত্যুভাই এখনো বেঁচে আছে। সত্যুভাইয়ের লোকজন যখন সত্যুভাইকে এই ঘটনার আসল কারণ জিজ্ঞেস করে তখন সত্যুভাই রাহুলের নাম বলে দেয়। সত্যুভাইকে হাসপাতালে জীবিত দেখে সিজা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এদিকে মিনু বিট্টুকে বলে যদি সে তাকে কিডন্যাপ করে তাহলে তার পরিবার তাকে 90 লাখ টাকা দেবে। বিট্টুর তখন টাকার খুব প্রয়োজন ছিল, বিট্টু রাজি হয়ে যায়। এদিকে সত্যু ভাইয়ের লোক রাহুলের কাছে পৌঁছে যায় এবং রাহুল এবং সিজা তখন সুযোগ বুঝে গাড়িতে উঠে পালানোর প্ল্যান করে। এদিকে বিট্টুর পেছনে পুলিশ লেগে পড়ে যার ফলে এই জীবনচক্র একই সময়ে শহর ত্যাগ করে। এদিকে গুপ্তা কোনোভাবে 7 লাখ টাকা ম্যানেজ করে। গুপ্তা পরে ধামাকা এক প্ল্যান বানায়। তারা প্ল্যান করে পিঙ্কিকে পতিতা বানিয়ে কোনো বড় লোকের কাছে পাঠাবে, পরে তারা পুলিশ হয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করবে। এদিকে একই সময় আকাশ এবং তার সাবেক গার্লফ্রেন্ড শ্রুতি একই সময় হোটেল খুঁজতে বের হয়ে পড়ে। যে হোটেলে আকাশ এবং শ্রুতি উঠে সে একই হোটেলে পিঙ্কি এবং গুপ্তাজিও ওঠে। এদিকে তো গুপ্তার প্ল্যানের 12টা বেজে যায়। যখন তারা পুলিশ সেজে দুজনকে ধরতে যায় ঠিক তখনই ওই দুই ব্যক্তি বন্দুক বের করে গুলি করতে থাকে। এই গোলাগুলির মাঝে পিঙ্কি ওই দুই ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে এবং সেখানে যে টাকা পায় তা নিয়ে পালিয়ে যায়। এ রাতে বিট্টুমিনের কথা মতো তার মা বাবার কাছে 90 লাখ টাকা চায়। এদিকে সত্যুভাই হাসপাতালের এক সিনিয়র নার্সের সাথে ভাব জমিয়ে তার ফায়দা লুটতে চায়। এদিকে রাহুল এবং সিজা সত্যুভাইয়ের পয়সায় আরাম আয়েশা জীবন শুরু করে। এদিকে গুপ্তা এবং পিঙ্কি মাসুকাকে 18 লাখ টাকা দেয় এবং সাক্ষী দেওয়ার পর বাকি টাকা দেবে বলে ওয়াদা করে। এদিকে মাসুকা টাকা নিয়ে পেছনে দরজা দিয়ে তার নতুন প্রেমিককে নিয়ে বাইকে বসে পালিয়ে যায়। এই ঘটনা নিজের চোখে দেখে গুপ্তার পা থেকে মাটি সরে যায় এবং সে পিঙ্কি এবং তার সন্তানকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে সিজা রাহুলের সাথে রাহুলের বাড়ি আসে। তারা এসে দেখতে পায় সত্যুভাইয়ের লোকজন রাহুলের জন্য অপেক্ষা করছে। রাহুল এবং সিজা তাদের দেখে দৌড়ে পালাতে থাকে, তাদের পেছনে সত্যুভাইয়ের লোকজন দৌড়াতে থাকে। এদিকে তখন তাদের অ্যাক্সিডেন্ট হয় আকাশের গাড়ির সাথে। ভাগ্যের কি নির্মম খেলা, অ্যাক্সিডেন্টের কারণে আকাশ এবং তার গার্লফ্রেন্ডের গাড়ি নষ্ট হয়ে যায়। পরে মুভির দুই গল্প দুই দিক দিয়ে যায়। একদিকের রাস্তায় আকাশ এবং তার গার্লফ্রেন্ড, অপরদিকের রাস্তায় রাহুল এবং সিজা। এদিকে পিঙ্কি তার উকিলের সাথে দেখা করে। উকিল বলে তোমার সাক্ষীর কারণে তোমার স্বামীর মার্ডার কেস নিশ্চিত হয়েছে। এই থেকে মুক্তির একটাই পথ, তাকে জেল থেকে যে কোনো মূল্যে ভাগাতে হবে। পিঙ্কি তার বাচ্চাকে নিয়ে আবারও গুপ্তার কাছে গিয়ে সব খুলে বলে। গুপ্তার ভালোবাসা দেখে তো আমি অবাক, সে এক বাক্যে রাজি হয়ে যায়। এই যুগে এরকম ভালোবাসাও সম্ভব? গুপ্তা পরের দিন টাকা দিয়ে জেলারের পকেট গরম করে এবং তাদের প্ল্যান অনুযায়ী জেলার তার খাবারের মধ্যে কিছু ট্যাবলেট দেয়। ট্যাবলেট খেয়ে পিঙ্কির স্বামী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কি সাসপেন্স, পিঙ্কির স্বামীর বেডের সাথে সত্যুভাইয়ের বেড। পরের দিন পিঙ্কির স্বামী প্ল্যান অনুযায়ী বুলডোজার দিয়ে হাসপাতালের দেওয়াল ভেঙে নিচে পড়ে যায়। এদিকে সত্যুভাইও একই সাথে পালিয়ে যায়। নিচে পড়ার পরে পিঙ্কির স্বামী সত্যুভাইকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এদিকে সিনিয়র নার্সের সাথে সত্যুভাইয়ের ভালো সম্পর্ক থাকায় সে সত্যুভাইকে নিয়ে গাড়ি করে চলে যায়। অপরদিকে হোটেল ম্যানেজার হোটেলের সিসিটিভি চেক করে। এই সিন দেখে আমার মনে প্রশ্ন আসে, এই লোক তো টাকলা। এই টাকলা সিজাকে টাকার ব্যাগ নিয়ে ভাগতে দেখে ফেলে। পরে সে টাকলা আলগা চুল লাগিয়ে যখন সে চুল লাগালো তখন তাকে বোঝা গেল সেই হোটেলের ম্যানেজার। এই সেই লুচ্চা যে আকাশ এবং শ্রুতির ভিডিও লিক করেছিল। এবার এই জানোয়ার লুচ্চা ম্যানেজার যখন সিজার কাছে টাকার ব্যাগ আনতে যায় সিজা তার আগেই টাকার ব্যাগ লকারে রেখে দেয়। এদিকে মূত্রত্যাগ করার সময় সত্যু ভাইয়ের লোক রাহুলকে আটকে ফেলে। তারা সত্যু ভাইকে ফোন দিয়ে এই সুখবরটা জানায়। সত্যু ভাইয়ের বন্ধু নার্স তখন সিগারেট কিনতে গাড়ি থামিয়ে একটি দোকানে গিয়েছিল। সেই ফাঁকে সত্যু ভাই নার্সের গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন সে নার্স সত্যুকে দুনিয়ার যত বাজে গালি আছে সব গালি সত্যু ভাইয়ের উপর প্রয়োগ করে। এদিকে মিনিকে নিয়ে বিট্টু ভাই অপহরণের টাকা আনতে চান, ঠিক তখন পুলিশ তাদের ঘিরে ফেলে। কিন্তু বিট্টু ভাই যেহেতু প্রফেশনাল ক্রিমিনাল সুতরাং সে পুলিশকে গান পয়েন্টে রেখে পুলিশের 90 লাখ টাকা সহ গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এদিকে আকাশ এবং তার গার্লফ্রেন্ড তারা সে হোটেল খুঁজে বের করে, কিন্তু সে হোটেলে সত্য ভাইয়ের লোক রাহুলকে রেখে লকারে টাকা খুঁজতে থাকে। আবার লুডুর অপরদিকে গুপ্তা নিজের মনে পাথর চাপা কষ্ট নিয়ে পিঙ্কি এবং তার স্বামীকে নেপাল বর্ডারের কাছে ছেড়ে দিয়ে আসে। এদিকে বিট্টুকে আসার স্বামী কোনো শর্ত ছাড়া 90 লাখ টাকা দিয়ে দেয়। এ সময় সে তার মেয়েকে দেখতে পায়। মেয়েকে দেখে তার ভেতরটা ফেটে যায় যখন সে দেখে তার মেয়ে তাকে রেখে অন্যজনকে বাবা বলছে। বিট্টু শেষবারের মতো মেয়ের পিঠে স্পর্শ করে চলে যায়। এদিকে আকাশের গার্লফ্রেন্ডের হবু বর তাকে কল করে বলে সে কোথায় আছে। সে তখন মিথ্যে অন্য জায়গার ঠিকানা বলে দেয়। তারপর তার বর তার সামনে আসে। মিথ্যের কাশাজি আসলে বড় ভয়ঙ্কর। তখনই আবার সে হোটেলে সত্যু ভাইয়া পৌঁছে যায়। রাহুলকে দেখে সত্যু ভাই যা করলো তা তো আপনারা ফেসবুকে ভাইরাল ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এদিকে লকার না খোলায় সত্যু ভাই সম্পূর্ণ লকারে ভেঙে উঠিয়ে নিয়ে গেল। এদিকে রাহুল যখন জানতে পারে এই হোটেলে ভিডিও লিক হয়েছে তখন সে পুলিশকে খবর দেয়। এদিকে পুলিশ অপরদিকে সত্য ভাইয়ের গ্যাং। পুলিশ এবং সত্য ভাইয়ের গ্যাংয়ের যুদ্ধ শুরু হয়ে যায় এবং সত্য ভাই আকাশে গান পয়েন্টে নিয়ে নেয়। অন্য লুডুতে পিঙ্কির স্বামী এই ঘটনার জন্য পিঙ্কিকে দায়ী করতে থাকে। কথায় আছে না, কুত্তার লেজ কখনো সোজা হয় না। এই ঘটনা দেখে পিঙ্কির রাগ মাথায় উঠে যায়। পিঙ্কির স্বামী যখন হিসু করতে থাকেন ঠিক তখনই গুলি মেরে তার স্বামীকে নরকে পাঠিয়ে দেয়। অপরদিকে সিজা সত্য ভাইয়ের মাথায় বন্দুক রেখে তাকে সত্য ভাইকে তার বন্দুক ফেলে দিতে পারে। ঠিক তখন বিট্টু সত্যকে মারার জন্য ওই হোটেলে চলে আসে। বিট্টু আসার পরপরই হোটেলে গোলাগুলি শুরু হয়ে যায়। গোলাগুলির মাঝে সুযোগ বুঝে আকাশের সাবেক গার্লফ্রেন্ড শ্রুতিকে তার হবু বর লুকিয়ে চলে যায়। ভয়ঙ্কর হামলায় বিট্টু মারা যায় এবং লকার খুলে যায়। বিধ্বস্ত অবস্থায় কোনোভাবে জীবন বাঁচিয়ে সত্য ব্যাগ নিয়ে এই নার্সের কাছে যায়। ঠিক তখনই ব্যাগটা খুলে যায় এবং ব্যাগের মধ্যে দেখা যায় সুসজ্জিত হীরা। এই দৃশ্য দেখে সত্যর প্রতি নার্সের রাগ ভালোবাসায় পরিণত হয়। আসলে টাকা পয়সার সোনাদানা জিনিসটাই ওরকমই, এটা অভিমানকে ভালোবাসায় পরিণত করে। যখনই সত্য ভাই গাড়ির দরজা খুললেন ঠিক তখনই একটা বাস এসে তার হীরে মুক্তার সুন্দর সুসজ্জিত জীবন ধূলিসাৎ করে দিল। তারপরের দৃশ্য আমরা দেখতে পাই আকাশকে তার চাচা বাঁচিয়ে নেন। রাহুলকে দেখা যায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদের মাঝে যখন সে সিজার হাতে টাকার ব্যাগ দেখতে পায় তখন তার মনও খুশি হয়ে যায়। এদিকে পিঙ্কি এসে গুপ্তার সাথে কথা বলে এবং গুপ্তার কাছে একটি সাহায্য চায়। সে কারের ডিক্কি খুলতে বলে। সে কারের ডিক্কি খুলে পিঙ্কির স্বামীর লাশ দেখে থ হয়ে যায়। ঠিক তখনই পিঙ্কি বলে এবারের এই লাশের একটা ব্যবস্থা করতে হবে। তখন গুপ্তার উত্তরটাও ছিল ভালোবাসার মতো, হয়ে যাবে। একটা মানুষ কতটা ভালোবাসতে পারে এই দৃশ্যটি তার প্রমাণ। এর সাথে সাথেই দুর্দান্ত এই ছবির সমাপ্তি ঘটে। সামগ্রিকভাবে এটি ভালো গল্প, মননশীল কাস্ট এবং হৃদয়গ্রাহী সঙ্গীতের একটি নিখুঁত সংমিশ্রণ, যা একজনকে এই কঠিন সময়ে নিজেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য দেখা উচিত এবং এই সত্যে বিশ্বাস করা উচিত যে জীবনে উত্থান পতন থাকতে পারে, তবে সমাপ্তি সর্বদা যাত্রাকে ন্যায়সঙ্গত করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা একদমই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ও পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন চান সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।